নমস্কার, আমার বাংলা সংবাদে আমি সারথী আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রথমে সংবাদ শিরোনাম। কেন্দ্রে পূর্ণমন্ত্রী হিসাবে শপথ সর্বানন্দের, শুভেচ্ছা মুখ্যমন্ত্রী। মধুরবন গাংপাড়ে নদী ভাঙনে সরব স্থানীয়রা, আতঙ্কে দিন যাপন বহু পরিবারের। ফুটপাত দখলমুক্ত করতে জেলা প্রশাসনের উচ্ছেদ অভিযান, বাজেয়াপ্ত ফ্ল্যাক্স হোর্ডিং। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। কেন্দ্রের পূর্ণমন্ত্রী পদে শপথ নিলেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল। রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ বুধবার তাকে শপথ বাক্য পাঠ করান। প্রাক্তন মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল এর আগে মোদী মন্ত্রিসভায় প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেছিলেন, এরপরই রাজ্যের মুখ্যমন্ত্রী পদে নির্বাচিত হন তিনি। এবার ডক্টর হিমন্ত বিশ্ব শর্মাকে দল মুখ্যমন্ত্রী করার তাকে কেন্দ্রে ফিরিয়ে নেওয়া হয়। বর্তমানে সর্বানন্দ সোনোয়াল মাঝুলির বিধায়ক, কেন্দ্রে মন্ত্রিত্বের দরুন তাকে এখন ওই পদ থেকে ইস্তফা দিতে হবে এবং আগামী ৬ মাসের মধ্যে তাকে সংসদের কোন কক্ষে নির্বাচিত হয়ে আসতে হবে। এর আগে দুইবার সাংসদ নির্বাচিত হয়েছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সোনোয়াল। সর্বানন্দ সোনোয়ালকে ক্যাবিনেটে স্থান দেওয়ার জন্য রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ধন্যবাদ জ্ঞাপন। সর্বানন্দকে আন্তরিক শুভেচ্ছা জানান মুখ্যমন্ত্রী। Discharge my duties as a minister for the union and that I will do right to all manner of people in accordance with the constitution and the law without fear or favor, affection or ill will. I Sarvananda Sonowal do swear in the name of God that I will not directly or indirectly communicate or reveal to any person or persons any matter which shall be brought under my consideration or shall become known to me as a minister for the union except as may be. শিলচর শহর সংলগ্ন মধুরবন গাংপাড় এলাকায় বরাক নদীর ভাঙনের ফলে আতঙ্কে দিন কাটাতে হচ্ছে বহু পরিবারের। দীর্ঘদিন থেকে নদী ভাঙনের ফলে ঘর বাড়ি, অঙ্গনওয়াড়ি কেন্দ্র, স্কুল সহ প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর ও নদী গর্ভে তলিয়ে যায়। অসহায় পরিবারেরা কোনো উপায় না পেয়ে অবশেষে অন্যত্র গিয়ে দিন যাপন করছেন। বুধবার এ নিয়ে সরব হলেন স্থানীয়রা। এদিন সাংবাদিকদের সাথে কথা বলতে গিয়ে স্থানীয় গ্রুপ সদস্য নেকিব চৌধুরী বলেন, পার্শ্ববর্তী এলাকায় নদী ভাঙন প্রতিরোধের কাজ চললেও এই এলাকায় এখন পর্যন্ত কোনো কাজ শুরু হয়নি। নদী ভাঙনের ফলে শিশুদের নিয়ে আতঙ্কে দিন কাটাতে হচ্ছে পরিবারগুলোর, তাই অসহায় মানুষের কথা চিন্তা করে অবিলম্বে এলাকায় নদী ভাঙন প্রতিরোধ কাজ শুরু করার দাবি জানান তারা। এই বিষয়টি নিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা এবং মন্ত্রী পীযূষ হাজারিকার দৃষ্টি আকর্ষণ করেন তারা। আমরা মধুরবন যে নদীর প্রাঙ্গণ, এখানে ৪০০ মিটার নদীর প্রাঙ্গণ কাজ বাকি রয়ে গেছে, তাই এর জন্য আমরা এখনকার সরকারের কাছে আমরা বিনীত অনুরোধ হিমন্ত বিশ্ব শর্মা স্যারের কাছে এবং কাঠমান্ডুর মিনিস্টার পীযূষ হাজারিকা স্যারের কাছে বারবার আমরা অনুরোধ করছি যে এই ৪০০ মিটার প্রোটেকশন যাতে তাড়াতাড়ি হয়ে যায়। এখানকার মানুষ বহুত মানে পরিস্থিতির মধ্যে এমন পরিস্থিতিতে আছে যে সকালে ছোটো ছোটো বাচ্চারা রেখে কাজে যায়, বাচ্চারা মানে সিকিউরিটি দেওয়ার মতো কোনো জন নাই, নদীর প্রাঙ্গনটা ভেঙে একদম মানে যেভাবে গরুর ভাঙিয়ে যাচ্ছে, এর জন্য আমি এখনকার এসপিও স্যার দেব্রবত দেবপাল এবং অসিত দেব দেব স্যারের কাছে অনুরোধ করছি, আপনারা বিভিন্ন ধরনের স্কিম দিচ্ছেন যে এসডিআরএফ এসওপিডি এইগুলো স্কিমের মধ্যে আমরা এই যে কাজগুলো যে সমস্যা বাকি আছে এটা যেন তাড়াতাড়ি এসে যায়, এর জন্য আমি অনুরোধ করছি আপনাকে। যারা যত পরিবার আছে বেশিরভাগ পরিবার এখানে এখান থেকে নদীর বাঙ্গন ভেঙে ঘর ভেঙে এখানে বেতনা দিতে চলে গেছে, ৫০০ পরিবারের মতো এখানে আছে।
শিলচর শহরের ফুটপাত দখলমুক্ত করতে এবং শহরের হোর্ডিং ফ্ল্যাগ সরিয়ে দিতে বুধবার শহরে অভিযান চালালো জেলা প্রশাসন। জেলা শাসকের নির্দেশে শিলচর পৌরসভায় নির্বাহী আধিকারিক এই অভিযানে নেতৃত্ব দেন। এতে ফাটক বাজার, নিউ মার্কেট ইত্যাদি এলাকার ফুটপাত দখল করে ব্যবসা চালানো ব্যবসায়ীদেরকে সরিয়ে দেওয়া হয় এবং ওইসব এলাকায় টাঙিয়ে রাখা প্রাইভেট হোর্ডিং ফ্ল্যাগস ইত্যাদি বাজেয়াপ্ত করা হয়। উল্লেখ্য, শহরের হোর্ডিং ফ্ল্যাক্সের জঞ্জাল সরিয়ে শহরের সৌন্দর্য বাড়াতে প্রশাসন থেকে এই উদ্যোগ নেওয়া হয়েছে। এর ফলে শহর রাতের বেলা বৈদ্যুতিক আলোয় উজ্জ্বল হতে কোনো বাধা থাকবে না। বুধবারে অভিযানে ফাটক বাজার এলাকায় অস্থায়ীভাবে টাঙিয়ে রাখা দোকানিদের পলিথিন সরিয়ে দেওয়া হয়েছে। প্রশাসন থেকে জানানো হয়েছে আগামী আর কদিন এই অভিযান অব্যাহত থাকবে। শহরের সৌন্দর্যায়নের বাধাপ্রাপ্ত এই ধরনের ফ্লেক্স হোর্ডিং সরিয়ে নিতে আবেদন জানানো হয়েছে প্রশাসনের তরফ থেকে। সন্ধ্যা 6টা পর্যন্ত কাছাড় জেলায় নতুন করে আরো 41 জনের দেহে করোনা সংক্রমণ দেখা দিয়েছে। এদিন র্যাপিড অ্যান্টিজেন টেস্টের মাধ্যমে 40 জনকে এবং আরটিপিসিআর এর মাধ্যমে একজনকে পজিটিভ শনাক্ত করা হয়। এদিকে মারণ ভাইরাসে মৃত্যু অব্যাহত রয়েছে বরাক উপত্যকায়। গত 24 ঘন্টায় শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে আরো একজন পজিটিভ রোগীর মৃত্যু হয়েছে। এই তথ্য জানান শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালের ভাইস প্রিন্সিপাল ডক্টর ভাস্কর গুপ্ত। আজ বিকেল 5টার সময় শিলচর মেডিকেল কলেজে 102 জন পেশেন্ট অ্যাক্টিভ অবস্থায় আছেন। কোভিড আইসিউতে 48 জন পেশেন্ট আছেন এবং কোভিড ওয়ার্ডে 54 জন পেশেন্ট আছেন। 10 জন পেশেন্ট ভেন্টিলেটর সাপোর্টে আছেন এবং 70 জন পেশেন্ট অক্সিজেন সাপোর্টে আছেন। গত 24 ঘন্টায় শিলচর মেডিকেল কলেজে 9 জন পেশেন্ট কোভিড সংক্রান্ত উপসর্গ নিয়ে ভর্তি হয়েছেন এবং 15 জন পেশেন্ট ডিসচার্জ হয়ে গেছেন। র্যাপিড অ্যান্টিজেন টেস্ট গত 24 ঘন্টায় 60টি স্যাম্পল পজিটিভ এসেছে এবং আরটিপিসিআর 14টি স্যাম্পল পজিটিভ এসেছে। করোনা সংক্রান্ত উপসর্গ নিয়ে গত 24 ঘন্টায় শিলচর মেডিকেল কলেজে একজন পেশেন্টের মৃত্যু হয়েছে। উনার নাম শ্রী সুনাহার আলী। উনার বয়স 65 বছর। উনি পাইকান কাটিগড়া কাছাড় ডিস্ট্রিক্ট থেকে এসেছিলেন। উনি গত 1 জুলাই শিলচর মেডিকেল কলেজে ভর্তি হয়েছিলেন এবং 6 জুলাই সন্ধ্যা 7:15 উনার মৃত্যু হয়েছে। কাছাড় জেলার মিশন রামধেনুর টিকাকরণ বুধবার থেকে শুরু হয়েছে। রুটিন টিকাকরণকে শক্তিশালী করতে স্বাভাবিক টিকার অতিরিক্ত এই টিকাকরণ বুধবার শিলচর সতেন্দ্রমোহন সিভিল হাসপাতালে আয়োজিত এক অনুষ্ঠানে উদ্বোধন করেন জেলা উপায়ুক্ত কীর্তি জল্লি। এতে তিনি মায়েদের সন্তানদের এই টিকাকরণের জন্য যত্নশীল হওয়ার আবেদন জানান। উল্লেখ্য, মিশন রামধেনু অনুসারে জুলাই মাসের 7-3 তারিখ পর্যন্ত দ্বিতীয় ডোজ এবং সেপ্টেম্বর মাসের 7-13 তারিখ পর্যন্ত তৃতীয় ডোজের 3টি টিকা দেওয়া হবে। জেলার সব স্বাস্থ্য কেন্দ্রে বিনামূল্যে এই টিকা দেওয়া হবে। উল্লেখ্য, কাছাড় জেলায় গর্ভবতী 2,278 জন মহিলা এবং 2,248 শিশুকে এই কর্মসূচির অধীনে প্যান্টাভ্যালেন্ট রোটাভাইরাস, মিজেলস, রুবেলা এবং জাপানি এনকেফালাইটিস এর টিকা প্রদান করা হবে। মুইনারখালের সংরক্ষিত বনাঞ্চলের উচ্ছেদ অভিযান জোরদার করল বন বিভাগ। মঙ্গলবার জোরখালের প্রায় 14টি পরিবারের হাতে মুইনারখাল ফরেস্ট বিট কার্যালয়ের বনকর্মীরা 7 দিনের সময় দিয়ে উচ্ছেদ নোটিশ তুলে দেন। এদিকে বুধবার অসহায় পরিবারের লোকেরা বলেন তাদের অন্যত্র কোথাও যাওয়ার স্থান নেই। তবে মুইনারখাল ফরেস্ট বিটের বনকর্মীরা ইতিমধ্যে 50টি পরিবারের হাতে উচ্ছেদ অভিযানের নোটিশ তুলে দেন। আমরা এখানে সরকারের নোটিশ দিছি, আমরা এখানে ফরেস্ট ভিলেজ ছাড়িয়ে যাওয়ার লাগিয়া আমরা তো যাওয়ার জায়গা কোনো দিকে নাই। এখন আমরা আসাম সরকারে যদি আমরা আসামের নাগরিক হইয়া আসি, আসাম সরকারকে ভোট দিয়ে আমরা সরকার বানাইলাম, আজকে আসাম সরকারে আমরা যদি এখান থেকে উচ্ছেদ করতে হয় আমরা তো যাওয়ার মতো কোনো জায়গা নাই। আমরা যদি যাওয়ার মতো জায়গা থাকতে হতে হয় আমরা এখানে আইলাম না অনেক। আর এখানে আসুন, আমরা 30-40 বছর পর্যন্ত বয়স এইরকম মানুষ আছে, 30-40 বছর থেকে এখানে বসবাস করে আসে মানুষ।
এখন হঠাৎ যাইতেও কই আমরা যাওয়ার কোনো জায়গা নাই, আমরা সরকারে আমরা ব্যবস্থা করে দিতে আমরা অনুরোধ করি আমরা সরকারের কাছে। তো নোটিশ দিলেছি আমরা যাব এখন বাদ বাড়ি মেঘর দিন বাইশা দিন এখন যাইবার আমরা জায়গা নাই, খানা যাইতাম আত্মা বলতে পারলাইয়া সপ্তাহব্যাপী বন মহোৎসব উপলক্ষে আহ্বান স্বেচ্ছাসেবী সংস্থার উদ্যোগে প্রায় 100টি বৃক্ষরোপণ করার পরিকল্পনা হাতে নেওয়া হয়েছিল। রাজ্যের মুখ্যমন্ত্রী ও বনমন্ত্রীর নির্দেশের কথা মাথায় রেখে এই কর্মসূচি পালন করেন সংস্থার কর্মকর্তারা। বুধবার 100 নম্বর বৃক্ষরোপণ করেন কাছাড় পুলিশ সুপার কার্যালয় চত্বরে। এই বৃক্ষরোপণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন শিলচর বিধানসভা কেন্দ্রের বিধায়ক দীপায়ন চক্রবর্তী, জেলার পুলিশ সুপার বৈভব চন্দ্রকান্ত নিম্বালকর, অতিরিক্ত পুলিশ সুপার পার্থপ্রতিম শইকিয়া, সমাজসেবী দেবাশিষ সোম সহ অন্যান্য পুলিশ আধিকারিকরা। পরে বক্তব্য রাখতে গিয়ে দীপায়ন চক্রবর্তী বলেন, অক্সিজেনের অভাবের ফলে অনেকেরই প্রাণহানি হচ্ছে, তাই অক্সিজেনের যথেষ্ট প্রয়োজনীয়তা রয়েছে। স্বেচ্ছাসেবীর এমন উদ্যোগের জন্য তিনি ভূয়সী প্রশংসা করেন। আমরা সবাই জানি যে সপ্তাহব্যাপী বন মহোৎসব উৎসব, আর এই উৎসবকে সামনে রেখে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বে আর আমাদের বনমন্ত্রী মাননীয় পরিমল শুক্লবৈদ্য মহাশয়ের নির্দেশে আজকে বন মহোৎসবের সামনে রেখে বিভিন্নভাবে ভারতীয় জনতা পার্টি সহ বিভিন্ন এনজিওরা এই কার্যক্রমে হাত বাড়িয়ে দিয়েছেন। আজকে আহ্বান এনজিও, এই এনজিওর মাধ্যমে আমি তাদেরকে প্রথমে ধন্যবাদ জ্ঞাপন করতে চাই যে 17 জুন থেকে ওনারা শুরু করেছেন গাছ লাগানো। আজকে 100 নম্বর গাছ আমরা এই এসপি অফিসে লাগাতে সক্ষম হয়েছি। তো এই আহ্বান এনজিওর যারা যুবকরা রয়েছেন তাদেরকে আমি অশেষ ধন্যবাদ জ্ঞাপন করতে চাই যে আজকের দিনে যে অক্সিজেনের ক্রাইসিস এই কথা মাথায় রেখে তারা এই কাজকে হাতে দিয়েছেন। আর আমি আমাদের এসপি বৈভব জিকে আমি ধন্যবাদ জ্ঞাপন করতে চাই যে এসপি অফিসে আমাদেরকে একটি প্ল্যান্টেশন স্টেশনের জন্য জায়গা দিয়েছেন। পরে নিজ বক্তব্যে জেলার পুলিশ সুপার বৈভব চন্দ্রকান্ত নিম্বালকর বলেন, মহামারীর সময়ে যথেষ্ট পরিমাণে অক্সিজেনের দরকার, ফলে গাছ লাগানো অত্যন্ত জরুরি। প্রকৃতিকে যদি আমরা রক্ষা করি তবে প্রকৃতিও আমাদের দেখবে বলে অভিমত ব্যক্ত করেন তিনি। বন মহোৎসব সেলিব্রেট কিয়া और जो आदरणीय हमारे मुख्यमंत्री जी ने आज सुबह ही बताया कि ऑक्सीजन की दरकार हम लोग को इस कोविड के पैंडेमिक में बहुत ज़्यादा महसूस हुई है। जब हम लोग हमारे परिवेश परिसर का परिवेश का अगर ख्याल रखेंगे तो वो परिवेश ही हमारा ख्याल रखेगा। तो ये ताकत हमारे नेचर में है, वी हैव टू रिस्पेक्ट द नेचर, प्रोटेक्ट द नेचर सो दैट आवर फ्यूचर विल बी प्रोटेक्ट। দুটি গাড়ির মুখোমুখি সংঘর্ষে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে তারাপুর করিমগঞ্জ রোডে। মঙ্গলবার রাত আনুমানিক 10টা নাগাদ ML10A0999 নম্বরের একটি সাফারি গাড়ি রাস্তার বাদে গিয়ে দাঁড়ানো ছিল, এতে দুজন যাত্রী ছিল। ঠিক সেই সময় অন্য একটি MZ073703 নম্বরের ছোট ট্রাক দ্রুত গতিতে এসে সজোরে ধাক্কা মারলে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। এতে চাঞ্চল্যের সৃষ্টি হয় গোটা এলাকা জুড়ে। জানা যায় ছোট ট্রাকের ভেতরে থাকা প্রত্যেকে মদ্যপ অবস্থায় ছিলেন। আশেপাশের লোকজনেরা ঘটনাস্থলে এগিয়ে এলে প্রাণ বাঁচাতে ট্রাক চালক সহ সহচালক পালিয়ে যায়। পরে খবর পেয়ে শিলচর সদর থানার পুলিশ ঘটনাস্থলে এসে অভিযুক্ত ট্রাকটিকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। মানসিক রোগের দরুন গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করল 22 বছরের এক যুবক। ঘটনাটি সংঘটিত হয়েছে বদরপুর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত অ্যাংলার বাজার জিপির 7 নম্বর ওয়ার্ডে। জানা যায় ওই এলাকার বাসিন্দা মঈন উদ্দিনের ছেলে আব্দুল হাজিব মঙ্গলবার বিকেল আনুমানিক 5 ঘটিকায় গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে। পারিবারিক সূত্র মতে জানা যায় দীর্ঘদিন থেকে মানসিক রোগে ভুগছিল সে। পরে খবর পেয়ে বদরপুর থানার সেকেন্ড ওসি রফিকুল ইসলাম বড়ভুইয়া পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য করিমগঞ্জ সিভিল হাসপাতালের মর্গে পাঠান বলে জানা যায়। আচ্ছা জিও, তুমি আজকে যে মারা গেছে যে আব্দুল আসিফ, তার কি দা জি স্ত্রী, তার মানে প্রবলেমটা কি দা কি তা লাগে যে আজকে ফাঁস লাগলো?
কতদিন থেকে? 10 বছর এই আসছে। 10 বছর থেকে না? আচ্ছা আপনি তার কিদা? আমার ফুয়াই। তার মানে অসুবিধাটা কিতা আছে? না তো মাথার ব্রেইন দোষ। শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আরো একবার। কেন্দ্রে পূর্ণমন্ত্রী হিসাবে শপথ সর্বানন্দের, শুভেচ্ছা মুখ্যমন্ত্রী। মধুরবন গাংপাড়ে নদী ভাঙনে সরব স্থানীয়রা, আতঙ্কে দিন যাপন বহু পরিবারের। ফুটপাত দখলমুক্ত করতে জেলা প্রশাসনের উচ্ছেদ অভিযান, বাজেয়াপ্ত ফ্ল্যাক্স হোর্ডিং। এখনকার মতো আমার বাংলা সংবাদ এ পর্যন্তই। নমস্কার।